আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত লিয়াকত জানতে চেয়েছেন যে তিনি যে জায়গায় বসবাস করেন সেখানে আসরের সালাতের ওয়াক্ত হচ্ছে তাদের টাইমে 4:19, কিন্তু আরেক ভাই বলল যে ওয়াক্ত এসে যায় 3:05-এ। তো 4:19, 3:05 কাছাকাছি আপনার 1 ঘন্টা 14 মিনিটের পার্থক্য। তো জানতে চাইছেন সম্মানিত ভাই যে এতটা কি পার্থক্য হতে পারে? অবিল্লাহ তৌফিক সম্মানিত ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাত শিক্ষা দেওয়া হয়, মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। একদিন পাঠালেন জিবরিল আলাইহিস সালামকে একবারে আউয়াল ওয়াক্তে, মানে প্রথম ওয়াক্তে, ঠিক আছে, প্রথম ওয়াক্তে পাঠালেন। এবং দ্বিতীয় দিন যখন সালাত কায়েমের জন্য পাঠালেন শেষ ওয়াক্তে, এবং জিবরিল আলাইহিস সালাম দুটো টাইমে সালাত কায়েম করে দিয়ে বললেন আল ওয়াক্তু মা বাইনাহুমা, নিশ্চয়ই এই যে দুটো টাইমে আমি সালাত কায়েম করলাম এর মধ্যবর্তী এই টাইমটার মাঝখানি হচ্ছে আসরের ওয়াক্ত। আচ্ছা, এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপরে আসসালাতু আলা ওয়াক্তেহা, নিশ্চয়ই সালাত হচ্ছে আপনার টাইমে ফরজ। এবং মহান রব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল মুমিনিনা আনাস সালাতিল মাকতুবা, যে নিশ্চয়ই মুমিনদের জন্য সালাত হচ্ছে টাইমে ফরজ। বুঝতে পেরেছেন? নির্ধারিত টাইম। ইন্না সালাতা আনিল মুমিনিনা কানাল মাকতুবা, মানে এই আয়াতটা রয়েছে, আয়াতটা একটু মানে হেরফের হচ্ছে। তো যাই হোক, সূরা নিসায় মহান রব্বুল আলামিন টাইমের কথা বললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত টাইমে ফরজ, আউয়াল ওয়াক্তে সালাত কায়েম করা হচ্ছে উত্তম। তবে আমাদের দেশে হানাফি মাজহাবের লোকেরা এই জিনিসটাকে ধরে নিয়েছেন বেশিরভাগ শেষ ওয়াক্তে সালাত কায়েম করা। আপনি যদি ফজর থেকে শুরু করেন, কেন ফজরের সালাত দেখবেন একেবারে আপনার ফর্সা হয়ে গেছে, মানে একে অপরকে আরামসে চিনতে পারবে, চারিদিকে মোটামুটি ভালো ফর্সা হয়ে গেছে, তখন সালাত কায়েম করে। সালাত কায়েম করে শুরু কে শামস, মানে সূর্য ওঠা পর্যন্ত 10 মিনিট টাইম থাকে। আর যদি আপনি আউয়াল ওয়াক্তে সালাত কায়েম করেন কমসে কম আপনার 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা টাইম থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তো এখন কথা হচ্ছে একটি বিতর্কিত মাসলাম চলে এসছে এখানে, কেননা আনুগত্যের যে বিষয়টি রয়েছে সকল মুসলিমদের জন্য উচিত হতো যে তারা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেবে, তাছাড়া অন্য কাউকে না। বুঝতে পেরেছেন? এবং এটি ইমানের একটি স্পষ্ট পরিচয়। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এলাকা যখন বেশিরভাগ হানাফি, তো সেই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে দাওয়াত দিয়ে মানে সঠিক জিনিসটা বোঝাতে পারেন তো আলহামদুলিল্লাহ, নচেত আপনি সহি ওয়াক্তে সালাত কায়েম করুন প্রথম আউয়াল ওয়াক্তে, আর তারপরে যদি পারেন মসজিদে যান। হ্যাঁ, কারণ আখলাক চরিত্রটা ঠিক হবে, সেই জন্য তারপরে সালাত কায়েম করবেন জামাতে, আপনি জামাতের নেকিটাও পাবেন এবং সেটি নফলের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।